আসসালামু আলাইকুম মহিলা স্কিচারে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পাকোড়া। চলুন দেখে নিই কিভাবে তৈরি করবেন। আমি এখানে একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন চিকেনগুলো আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি চিকেনে মশলাগুলো দিয়ে দিব। এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন সয়া সস দিয়ে দিব। সবগুলো আমি একসাথে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। আমি এখানে কিছু মশলা নিয়ে নিব। এক চামচ মরিচের গুঁড়া নিয়ে নিব, এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ জিরার গুঁড়া, এক টেবিল চামচ চাট মশলা। এটা অপশনাল কিন্তু দিলে স্বাদটা ভালো আসে। এবার মাংসের মধ্যে আমি প্লেটে যেই মশলাগুলো নিয়েছি সেই মশলাগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর আমি এখানে বেসন দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। ঝরঝরে হয়ে আছে তাই অল্প অল্প পানি দিয়ে আমি এগুলো মেখে নিব। বাইন্ডিং এর জন্য আমি এখানে 2 চামচ ময়দা অ্যাড করব। ময়দা দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখুন আমার মাখানোটা পাকোড়া তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো ডুবো তেলে ভেজে নিব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। এই পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে আপনার পাকোড়াগুলো খুব মুচমুচে হবে, খেতে ভীষণ মজাদার লাগবে। উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিব। দেখুন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি উঠিয়ে নিব। একইভাবে আমি অবশিষ্ট পাকোড়াগুলো ভেজে নিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে, খেতে কিন্তু ভীষণ মজাদার। এই রমজানেই কিন্তু আপনারা বাসায় তৈরি করতে ফেলতে পারেন ভীষণ মজাদার এই পাকোড়া। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।